একবার এক ব্যক্তি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করিয়া বলিল, হে ধনবানগণ, সমস্ত নেকি তো তোমরাই লইয়া গেলে। তোমরা সদকা করো, গোলাম আজাদ করো, হজ করো এবং আল্লাহর রাস্তায় মালও খরচ করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আর তোমরা আমাদেরকে ঈর্ষা করো। সে বলিল, অবশ্যই আমরা তোমাদেরকে এই জন্য ঈর্ষা করি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আল্লাহর কসম, অভাবগ্রস্ত অবস্থায় কোনো ব্যক্তির এক দেরহাম খরচ করা আমাদের ন্যায় ধনীদের 10,000 খরচ করা অপেক্ষা কম। তোমাদের অভাব অনটনের ভিতর দিয়া সামান্য আমাদের অধিক হইতে উত্তম। তাই আসুন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আল্লাহর রাস্তায় খরচ করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তার রাস্তায় খরচ করার তৌফিক দান করুক। আমিন।